আমরা আর কোনো মৃত্যু চাই না। আমাদের দুজন, একজন রোহিঙ্গা সহ একজন মহিলা আগে মর্টার শেলের আঘাতে মারা গেছে। আমরা আর কোনো মৃত্যু চাই না, চাই আমরা এই পরিস্থিতির আসল সমাধান। তবে এই মেসেজটুকুও দিতে চাই যে বিজিবি ধৈর্য ধারণ করে সহনশীলভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে বর্ডারকে প্রোটেক্টেড রাখতে, সিল রাখতে সদা প্রস্তুত এখনও আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে অবস্থায় এর চাইতে বেশি এই মুহূর্তে তো করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি দেখি যে না এটা বেড়েই চলছে, যেমন ধরুন গত দুই দিন যা ছিল আজকে আল্লাহর রহমতে কম, আপনারা এখন গোলাগুলি শুনছেন না, তো গত দুই দিন কিন্তু মুহুর্মুহু শোনা গেছে, সো কমছে। এটা যদি বাড়ে আরও কীভাবে মানে আরও সজোরে যাতে প্রতিবাদ করে এটা বন্ধ করা যায় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমাদের সরকার সে বিষয়ে এখনই আমি সকল এলাকার সীমান্তবর্তী সকল জনসাধারণকে সরে যাওয়ার এই ধরনের কোনো অনুরোধ করছি না। বরং এখানে যেমন আপাতত আজকে একটু কম আছে, খোদা না করুক আগামী দিন থেকে যদি আমরা দেখি যে আবার গলাগলি বাড়ছে, তখন সেটা নিশ্চিত করতে হবে। এবং অনুরূপভাবে যখনই আমরা পরিস্থিতি বুঝতে পারব যে অন্যদিকে একটু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আমরা যোগাযোগ করব, আমরা সবাইকে জানাবো। সেই সাথে আমরা প্রশাসনকেও, এখানে স্থানীয় প্রশাসনকেও জানানোর ব্যবস্থা রাখছি। ওনাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সবাই, আমাদের জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করব। আমি কথা বলেছি, তারা যেতে ইচ্ছুক, যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক। আর সেই দেশের, সেটা সেই দেশের ব্যাপার, তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে নাক গলানো করেনি। আমাদের বিচক্ষণ সরকার সবসময় সেই বিষয়ে বিরত থেকেছে এবং এই বিষয়টি সেটা তাদের নিজস্ব বিষয়, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা যাওয়ার পরে তাদের বিচার হবে কি হবে না, এটা মায়ানমার সরকারের নিজস্ব বিবেচনা। সন্ত্রাসীকে পেয়েছি, তাদেরকে আমরা পুলিশে হস্তান্তর করছি। তো তাদের মধ্যে অস্ত্র দুজন বা তিনজনের কাছে ছিল, সো বাকিরা নিরস্ত্র ছিল। এখন তারা হতে পারে তারা সাধারণ জনগণ, রোহিঙ্গা ধরনের, অথবা সন্ত্রাসীদের অস্ত্র ছাড়া। তো যাই হোক, আমরা গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করছি, যেটা আইন অনুযায়ী করার কথা। তবে হয়তো ওই এ ধরনের সিচুয়েশানে যেটা হয় সেটা থেকে একটু বিরত থাকার জন্য আমরা জনগণকেও বলছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, হয়তো দুজনকে দেখা গেল, একটা অস্ত্র দেখা গেল, প্রচারণা হতে হতে যে না এটা অনেক সশস্ত্র গ্রুপ ঢুকেছে, ও ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমরা তথ্য মহাপরিচালক কোস্ট গার্ড মহোদয়ের সাথে কথা বলে কোস্ট গার্ডের পেট্রোল ওখানে বাড়ানো হয়েছে, সো ওই দিক থেকে যাতে আর কোনো অনুপ্রবেশ না হতে পারে। সো ওই যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এটাও সত্য নয়, তো এটাও অতিরঞ্জিত বিষয়, যেটা আমি অনুরোধ করেছি অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। আর আমরা নিশ্চিত করছি বর্তমানে রোহিঙ্গা রেফিউজি এটা আর আমরা প্রবেশ করতে দেব না। তো আমরা যে প্রতিবাদ লিপি দিচ্ছি মায়ানমারের কাছে দিচ্ছি, বিজিবির কাছে দিচ্ছি, তবে প্রয়োজনে আমরা যাতে এই যদি বিদ্রোহী দল এখানে দখল করে, ওই আমার কথা একটাই, যেই দলই হোক এখানে আমাদের ভিতরে ঢুকে বা আমাদের ভিতরে গোলা ফেলে কোনো সমস্যা যেন না করতে পারে, সে বিষয়ে আমাদের কায়দা কানুন আছে, ওইটা আমরা নিশ্চিত করবো।